বায়াতের ব্যাপারটা একটু বুঝাবেন কারণ বিজ্ঞ আলেমরা এ ধরনের বায়াত নিষেধ করেছেন বিশেষ করে যেখানে দলাদলি হয় এই বায়াত নিয়ে আব্দুর রাজ্জাক সাহেবের সাথে মত বিরোধ রয়েছে তাহলে বায়াতটা কি দরকার ছিল আব্দুর রাজ্জাক সাহেব তো এতকাল ধরে মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন আমিরে জামাতের সালাম গ্রহণ করতে বলেছেন এ কথা তো বলেন নেই যে আপনাদের আমিরের সালাম আপনারা গ্রহণ করুন কি বলেছে মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন তা আমিরে জামাতের সালাম গ্রহণ করতে বলেন কার আমিরের সালাম দিয়েছেন এতকাল যদি এতকাল আমিরে জামাতের সালাম দিয়ে থাকেন তো এতকাল হালাল ছিল এখন হারাম হলো কেন যদিও বায়াতের মাসলায় অনেক বিজ্ঞ আলেমত দিমত পোষণ করেছেন ওলামা এরমদের মধ্যে এজতেহাদি কোনো ভুল থাকতে পারে যদি থাকে সেটা যদি ধরা পড়ে অবশ্যই সেটা সংশোধিত হবে কাজে সেক্ষেত্রে একজনকে নিম্নস্তরে ফেলে দিয়ে তার সমস্ত কর্মকাণ্ডকে